صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি হাদিসের কালেকশনের নাম হচ্ছে সহিহ আল বুখারী। প্রাথমিকভাবে কিছু আলোচনা আমরা গতদিন করেছি হাদিস সম্পর্কে, ইমাম বুখারি সম্পর্কে, এবং এই কিতাব বুখারি শরীফের বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে। খুব সংক্ষেপে এগুলো আবার রিপিট করছি। হাদিস হচ্ছে ইসলামী শরীয়তে দ্বিতীয় সোর্স, মানে ইসলামী শরীয়ত যদি জানার কারো প্রয়োজন হয় প্রথমে তার সোর্স হচ্ছে কোরআন, আর তারপরে দ্বিতীয়টা হচ্ছে হাদিস, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং অনুমোদন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে সমস্ত ওয়াহি আসত তা বড় করে দুই ভাগে বিভক্ত, ওয়াহি জলি যার তিলাওয়াত করা সওয়াব এবং যার মাধ্যমে নামাজ আদায় হয়, যার জন্য তাহারত পাকি জেগির সাথে তিলাওয়াত করা জরুরি। আর এক ওয়াহি হচ্ছে ওয়াহি খফি, যে ওয়াহি কোরআনের মতো নয়, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরিশতা এনে দিয়েছেন বিভিন্নভাবে। ওয়াহির অর্থ হচ্ছে গোপনে কোনো কিছু জানিয়ে দেওয়া। আর হাদিস প্রথম অবস্থায় একত্র করা অবস্থায় ছিল না, বিচ্ছিন্নভাবে যার যার শ্রুতিতে স্মৃতিতে ছিল। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ যখন খলিফা হলেন, তিনি বনু উমাইয়ার আট নম্বর খলিফা, তিনি খলিফা হওয়ার সাথে সাথে হুকুম জারি করলেন যে আল্লাহর নবীর হাদিস যেখানে পাওয়া যায় সবগুলো সংগ্রহ করা হোক। মদিনার শাসক আবু বকর ইবনে হাজিমের কাছে এই চিঠি লেখার পর থেকে মদিনা ইমাম ইবনে শিহাব জুহরি, মক্কা ইবনে জুরায়, বিভিন্ন জায়গায় লোকজন হাদিস সংগ্রহ করতে শুরু করলেন। এই হাদিস সংগ্রহ করা প্রথম অবস্থায় ছিল আল্লাহর নবীর বাণী এবং সাহাবাদের কথাবার্তা, ফতোয়া সবগুলো একত্রে। এরপরে এটাকে বিশেষ বিশেষ বিভাগে বিভক্ত করে পরবর্তী জমানায় মুহাদ্দিসিনরা একত্রিত করলেন। আর তারপরের যুগে এসে এবং বুখারী মুসলিম সহ কিছু মুহাদ্দিস যে কোনটা বিশুদ্ধ হাদিস এবং কিছু কোনটা বিশুদ্ধ নয় এই ব্যাপারে নিজেদের কিতাব রচনা করলেন। তো দুনিয়ার মধ্যে দুই কিতাবে হচ্ছে বিশুদ্ধ হাদিসের কিতাব, একটা হচ্ছে সহিহ আল বুখারি আমাদের সামনে যেটা, আর একটা হচ্ছে ইমাম মুসলিমের সহিহ মুসলিম। এই দুই হাদিসের কিতাবের মধ্যে কোনো ধরনের কোনো দুর্বল মন গড়া কোনো হাদিস নাই। সুতরাং যারা আমরা হাদিসে পারদর্শী হই তাদের জন্য সেফ হচ্ছে যে আমরা বুখারি এবং মুসলিম আর ইমাম নাওয়াবী রিয়াদুস সালেহীন এই কিতাবগুলো নিঃসন্দেহে আমরা পড়ব, হাদিস বলে জানব। হাদিসের বাকি সমস্ত কিতাবের মধ্যে অধিকাংশ সহিহ হাদিস থাকা সত্ত্বেও কিছু কিছু দুর্বল হাদিস আছে, এমনকি দুই একটা মন গড়া হাদিসও আছে কিছু হাদিসের কিতাবে। এগুলো যেহেতু আপনি হাদিস বিশারদ না, আপনার পক্ষে জানাগুলো মুশকিল, এর জন্য আপনি নির্ভর করবেন তিন কিতাবের উপর, বুখারী মুসলিম
এবং রিয়াদুস সালেহীন। ইমাম বুখারীর জন্ম হয়েছিল 194 হিজরিতে, ইন্তেকাল 256 হিজরিতে। আল্লাহর নবীর মতো তিনিও 63 বছর জীবন পেয়েছিলেন। তার আসল বাড়ি হচ্ছে, এলাকা হচ্ছে ফারস। ওখান থেকে তার পূর্বপুরুষেরা হিজরত করে বুখারায় চলে গিয়েছিলেন। বুখারা, সমরকন্দ, তাশকন্দ, এগুলো সব হচ্ছে রাশিয়ার অধীনস্থ এখন। আর তার কিতাবের নাম হচ্ছে আল জামু সহিহুল মুসনাদ মিন হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। 16 বছরে ইমাম বুখারী এই হাদিসগুলো সংগ্রহ করেছেন এই কিতাবে। রিপিটিশন, এক হাদিস বারে বারে আসছে বিভিন্ন অধ্যায়ে, এগুলো একত্র করলে 7,500-এর মতো হাদিস। আর যদি রিপিটিশন বাদ দেওয়া যায় তাহলে 4,000 হাদিস আছে। এই এই হাদিস সংগ্রহ করার সময় ইমাম বুখারী প্রত্যেকটি হাদিস লেখা শুরু করেছেন মক্কা শরীফ থেকে, হরমের সামনে থেকে। আর প্রত্যেকটি হাদিস লেখার আগে তিনি ইস্তেখারা করেছেন, গোসল করেছেন, 2 রাকাত নামাজ পড়েছেন, তারপর হাদিস লিখেছেন। এইভাবে 16 বছর সময় লেগেছে। আর হাদিস শাস্ত্রে তার উস্তাদ ছিলেন 1,080। এর মধ্যে আলী ইবনুল মদিনী, আহমদ ইবনে হাম্বাল, ইসহাক ইবনে রাহওয়াই, এনারাই ছিলেন সবচেয়ে প্রসিদ্ধ। আর তার সাগরেদদের মধ্যে ইমাম মুসলিম, তিরমিজি সহ আরও অনেকে। এই সংক্ষিপ্তভাবে গতদিনের কথা আমরা বলে দিলাম। আজকে গতদিন আমরা বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমাল বিন্নিয়াত এই হাদিসের আলোচনা করেছি। সকল আমল নিয়তের উপর নির্ভরশীল, তার মানে সওয়াব পাওয়ার জন্য, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য নিয়তের প্রয়োজন। এবং নেকির কাজে নিয়ত হলে নেকি আরও বাড়ে, মুবাহ কাজে নিয়ত করলে এটা সওয়াবে পরিণত হয়, আর গুনাহের কাজে নিয়ত করলে আরও গুনাহ বাড়ে। কারণ আপনি নেক নিয়ত করে গুনাহের কাজ করবেন এটা ঠিক নয়। এই হাদিসটা ইসলামের 3 অংশের 1 অংশ, কারণ আপনার আমার সকলের 3টা দিক আছে। একটা হচ্ছে কল, মন, নিয়ত যেখানে আসে। দ্বিতীয়টা হচ্ছে আপনার আমার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। আর তৃতীয়টা হচ্ছে মনের সাহায্যে কিছু আমল, কিছু কাজ আমরা করি। এই দিক থেকে নিয়তটা হচ্ছে ইসলামের 3 অংশের 1 অংশ। ইমাম বুখারী প্রথমে তার অধ্যায়ের নাম দিয়েছেন বাদউল ওয়াহী। ওয়াহী কীভাবে শুরু হলো আল্লাহ নবীর কাছে আসতে, কিন্তু ওয়াহী সম্পর্কিত হাদিসের আগেই নিয়তের হাদিসটা নিয়ে আসতে বিভিন্ন কারণে। একে তো হচ্ছে ইলমে হাদিস জানার জন্য, মানার জন্য নিয়তের প্রয়োজন। নিয়ত ছাড়া এগুলোর সওয়াব মর্যাদা হাসিল হবে না। 2 নম্বর হচ্ছে তার নিজের নিয়তের প্রমাণস্বরূপ হয়েছে। তিনি প্রথমে নিয়তের হাদিস নিয়ে এসেছেন, তার নিয়ত যে কত পবিত্র ছিল আর প্রমাণ এত এত শত বছর ধরে, 1200-এর চেয়ে বেশি বছর ধরে আল্লাহর জমিনে কোরআনে পাকের পরেই বুখারী শরীফের তেলাওয়াত লোকজন করে, পড়াশোনা করে। নিয়ত ভালো হলে কী অবস্থা হয়, তার ইন্তেকালের পরে ইমাম বুখারীর কবর থেকে বহুদিন পর্যন্ত আতরের খুশবু বের হতে থাকছে, এটাও তার নিয়তের এখলাসের একটা প্রমাণ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তাই ওহি আসা, ওহির কথা বলার আগেই নিয়তের কথা নিয়ে আসছেন। এর অর্থ এই যে নিয়তের উপর
ওয়াহী সহ মুমিনদের সমস্ত নেক আমল নির্ভর করে নিয়তের উপর। আজকে যে অধ্যায়, এই অধ্যায়ের নাম আলাদা করে কিছু নাই, কারণ অধ্যায়ের নাম আগে এসে গেছে, বাবু বাদ ইল ওয়াহী, ওয়াহি কীভাবে শুরু হলো। এখানে ইমাম বুখারি কোরআন শরীফের আয়াতও এনেছে আর ইন্নামাল আমালু বিন্নিয়াত এই হাদিসও নিয়ে এসেছে। এখন আমরা হাদিস কীভাবে শুরু হল, ওয়াহি কীভাবে শুরু হলো এই সম্পর্কিত চারটি হাদিস আমরা পড়ব। তো আমি পড়ে যাই আর সহজে অর্থ কী আছে তাও বলে দিব ইনশাআল্লাহ। প্রথম হাদিস হচ্ছে হাদাসানা আব্দুল্লাহ ইবনু ইউসুফা قال أخبرنا مالك عن هشام بن عروة عن أبيه عن عائشة أم المؤمنين رضي الله عنها أن الحارث بن هشام رضي الله عنه سأل رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله كيف يأتيك الوحي؟ فقال رسول الله صلى الله عليه وسلم أحيانا يأتيني مثل صلصلة الجرس وهو أشده علي فيفصم عني وقد وعيت عنه. ما قال وأحيانا يتمثل لي الملك رجلا فيكلمني فأعي ما يقول. قالت عائشة رضي الله عنها ولقد رأيته ينزل عليه الوحي في اليوم الشديد البرد فيفصم عنه وإن جبينه لا يتفسد عرقا. প্রথম হাদিসটি হচ্ছে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে। তিনি বর্ণনা করছেন হারিস ইবনে হিশাম থেকে। হারিস ইবনে হিশাম হচ্ছেন আবু জাহেলের ভাই, তিনি মক্কা বিজয়ের সময় মুসলমান হয়েছিলেন এবং বড় বড় যুদ্ধে সবসময় তিনি অংশগ্রহণ করেছেন। হারিস ইবনে হিশাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন যে আল্লাহ নবীর কাছে প্রশ্ন করলেন হারিস ইবনে হিশাম, হে নবী, আপনার কাছে ওয়াহী কেমন করে আসে? ওয়াহী কেমন করে আসে, এর মধ্যে দুই অর্থ। ওয়াহী আসে এবং হামিলে ওয়াহী, যিনি ওয়াহি নিয়ে আসেন তিনি কীভাবে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো কোনো সময় আমার কাছে ওয়াহি আসে ঘণ্টা ধ্বনির মতো, সলসলাতুল জরস, সলসলা মানে আওয়াজ, তানিন, আর জরস হচ্ছে ঘণ্টা, তার মানে রুহা, রুহার উপর যখন আঘাত করে যে শব্দ হয় এটাকে আরবিতে বলা হয় সলসলা, সলসলাতুল জরস। আল্লাহ নবী বলছেন এটা আমার উপর সবচেয়ে কঠিন অবস্থা। আমার অবস্থা যখন ভালো হয়ে যায়, অর্থাৎ এই কঠিন অবস্থা দূর হলে পর আমি, আমার কাছে যা ওয়াহি দেওয়া হয়েছে সেটা আমি উপলব্ধি করি, বুঝতে পারি। আর কোনো কোনো সময় ফেরেশতা মানুষের রূপে আমার কাছে আসেন এবং আমার সাথে কথা বলেন, আই মা ইয়াকুল, ফেরেশতা যা বলেন আমি এটা পরিপূর্ণভাবে উপলব্ধি করে নিই। এই প্রসঙ্গে হযরতে আয়েশা বলছেন, ওয়ালাকাদ রাইতুহু ইয়ানজিলু আলাইহিল ওয়াহিয়ু, আমি রাসূলুল্লাহকে দেখেছি তার উপর যখন ওয়াহি নাযিল হচ্ছে কঠিন খুব শীতের রাতে। যখন ওয়াহি নাযিল হওয়া শেষ তখন আল্লাহর নবীর জাবীনুহু, তার কপাল থেকে ঘাম বের হচ্ছে। এই দুই অবস্থায় ওয়াহি আসলো এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এরশাদ করলেন। অন্যান্য আরো হাদিস সবগুলো মিলিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াহি আসার বেশ কয়েকটি রূপ ছিল। একটা তো হচ্ছে
জিব্রিল আলাইহিসসালাম নিজের আসল চেহারায় আসল রূপে আল্লাহর নবীর কাছে এসে ওহী নাযিল করেছেন। এটা দুইবার ঘটেছে, একবার জিয়াদে আর একবার হারে হেরায়। অন্য সময় হযরতে জিব্রিল আলাইহিসসালাম বেশিরভাগ দেহিয়া কলাবী নামক এক সাহাবির রূপ ধরে আসতেন, কোনো কোনো সময় এক আরবির রূপ ধরে আসতেন। হযরতে ওমরের বর্ণনা অনুযায়ী ওহী আল্লাহর নবীর উপর নাজিল হলে বোঝা যেত মৌমাছি যেমন গুনগুন করে সেই শব্দ। আল্লাহর নবীর অন্য হাদিস দ্বারা প্রমাণ, আর নফসু ফিল রূহ, আল্লাহর নবীর দিলের মধ্যে ওহী নাজিল করা হয়ে যেত। কোনো কোনো সময় ইলহাম হতো, মানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার কাছে একটা অর্থ পৌঁছে দেওয়া হতো, এটাকে বলা হয় ইলহাম। আর নবুয়তের প্রথম দিকে আর দুই অশ্বাধিকা সত্য স্বপ্নের স্বপ্ন, নবুয়তের প্রথম ছয় মাস আল্লাহর নবীর কাছে রুইয়া সাদিকা বা রুইয়া সালেহা এগুলো আসত, এবং হযরতে আয়েশা পরবর্তী হাদিসে আসবে যা আল্লাহর নবী দেখতেন ঠিক সূর্যোদয় যেমন সত্য, এইভাবে সত্য প্রমাণিত হয়ে যেত। আরেক ধরনের ওহীও আল্লাহর নবীর কাছে, সেটা হচ্ছে মেরাজের রাত্রে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোনো ফেরেশতার মাধ্যম ছাড়া সরাসরি আল্লাহর নবীর সাথে কথাবার্তা বলেছেন। এই তো আমি সাত রূপে ওহী আসত বললাম। ইমাম হাবিবি রহমতুল্লাহ আলাইহি তিনি এর প্রকার আরও বাড়িয়ে ৪৬ প্রকার, ওহী আসার ৪৬ প্রকারের বর্ণনা তিনি দিয়েছেন। আমরা ওগুলো তো অত লম্বা জিনিসে যাওয়ার সুযোগ নেই। এই হদিসের পরের হদিস হচ্ছে حدثنا يحيى بن بكير قال حدثنا الليس عن عقيل عن ابن شهاب الزهري عن عروة بن الزبير عن عائشة أم المؤمنين أنها قالت أول ما بدأ به رسول الله صلى الله عليه وسلم من الوحي الرؤيا الصالحة في النوم، فكان لا يرى رؤيا إلا جاءت مثل فلك الصبح، ثم حبب إليه الخلاء وكان يخلو بغار حراء فيتهنس فيه وهو التعبد الليالي ذوات العدد قبل أن ينزع إلى أهله ويتزود لذلك، ثم يرجع إلى خديجة فيتزود لمثلها حتى جاءه الحق وهو في غار حراء، فجاءه الملك فقال اقرأ، قال ما أنا بقارئ، قال فأخذني فغطني حتى بلغ مني الجهد، ثم أرسلني فقال اقرأ، قلت ما أنا بقارئ، فأخذني فغطني الثانية حتى بلغ مني الجهد، ثم أرسلني فقال اقرأ، فقلت ما أنا بقارئ، فأخذني فغطني الثالثة، ثم أرسلني فقال اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق، اقرأ وربك الأكرم، فرجع بها رسول الله صلى الله عليه وسلم يرجف فؤاده، فدخل على خديجة بنت خويلد رضي الله عنها فقال زملوني زملوني، فزملوه حتى ذهب منه الروع، فقال لخديجة وأخبرها الخبر لقد خشيت على نفسي، فقالت خديجة كلا والله ما يخزيك الله أبدا، إنك لتصل الرحم وتحمل الكلة وتكسب المعدوم وتقري الضيف وتعين على نوائب الحق. فانطلقت به خديجة حتى أتت به ورقة بن نوفل بن أسد بن عبد العزى بن عم خديجة، وكان امرأ تنصر في الجاهلية، وكان يكتب الكتاب العبراني، فيكتب من الإنجيل بالعبرانية ما شاء الله أن يكتب،
وكان شيخا كبيرا قد عميرا. فقالت له خديجة: يا ابن عم اسمع من ابن أخيك. فقال له ورقة: يا ابن أخي ماذا ترى؟ فأخبره رسول الله صلى الله عليه وسلم خبر ما رأى. فقال له ورقة: هذا الناموس الذي نزل الله على موسى، يا ليتني فيها جزعا، ليتني أكون حيا إذ يخرجك قومك. فقال رسول الله صلى الله عليه وسلم: أو مخرجيهم؟ قال: نعم، لم يأتي رجل قط بمثل ما جئت به إلا عودي، وإن يدركني يومك أنصرك نصرا موزرا. ثم لم ينشب ورقة أن توفي وفتر الوحي. قال ابن شهاب: وأخبرني أبو سلمة بن عبد الرحمن أن جابر بن عبد الله الأنصاري قال وهو يحدث عن فترة الوحي، فقال في حديثه: بينما أمشي سمعت صوتا من السماء، فرفعت بصري فإذا الملك الذي جاءني بحراء جالس على كرسي بين السماء والأرض. فرفعت بصري والأرض فرعدت منه، فرجعت فقلت: زملوني. فأنزل الله تعالى: يا أيها المدثر قم فأنزل إلى قومه والرجز فاهجر. فحمي الوحي وتتابع، تابعه عبد الله بن يوسف وأبو صالح، وتابعه هلال بن رداد عن الزهري، وقال يونس ومعمر بوادره. لما حدث هذا حضرت عائشة أم المؤمنين تكي بنيتو حضرت عائشة بلچن رسول الله كاچه پرتم پرتم رسول الله وحي شروع حلو رویا صالحا شتو شپنا دیئے تینی راتره ده شپنا دیکتن شکالش دینه شتا شور جودو ارمتو پرشکار ہوئے اتا ٹھیک ٹھیک بابے پرتفلتو ہوتو অতঃপর সুম্মা হুব্বিবা ইলাইহি আল-খালা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকিত্ব তার কাছে পছন্দনীয় হয়ে গেল, তার মানে একাকী তিনি থাকতে শুরু করলেন। কোথায়? ওয়াকানা ইয়াখলু বিগারি হিরা, গারে হিরার মধ্যে তিনি একাকী সময় কাটাতে লাগলেন। ফায়াতাহান্নাসু ফিহি, গারে হেরার মধ্যে তিনি তাহান্নুস করলেন। তাহান্নুসের অর্থ কি? এখানে বলা হচ্ছে, এই বলাটা হাদিসের মধ্যে ইদরাজ মুদরাজ, কোনো রাবি যদি ব্যাখ্যা হিসেবে কোনো অংশ যোগ করেন তাকে বলা হয় ইদরাজ। ইবনে শেহাব আয-যুহরি এটার ব্যাখ্যা এখানে আনছেন, ওহুয়া তাআব্বুদুল লাইয়ালি জামাতিল আদাদ, কয়েক রাত একত্রে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার নাম হচ্ছে তাহান্নুস। হাদিসের অন্য ভাষ্যে আছে, ফায়াতাহান্নাফু, আল্লাহর নবী হানাফিয়াতের জন্য গারে হেরায় হানিফিয়াত খোঁজ করতেন, মানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতে ইব্রাহিম হানিফিয়া যেটা, অর্থাৎ আসল দিন, সেই আসল দিনের তালাশ করতেন। তো হযরতে আয়েশা বলছেন, কাবলা আনজান যা ইলা আহলিহি ওয়া ইতাযাওয়াদু লিযালিক, কয়েক রাত্রি যাপন করার পর আবার ঘরে ফিরে আসতেন, কয়েক দিনের খানা পানি নিয়ে যেতেন, এরপরে খাদিজার কাছে আবার আসতেন, আবার তিনি সেইভাবেই খানা পানি সঙ্গে নিয়ে যেতেন। হাত্তা জাআল হাক্কু ওয়া হুয়া ফি গারে হিরা, গারে হিরায় থাকা অবস্থায়, এই ইবাদতের অবস্থায় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সত্য এসে গেল। সত্যর মানে ওহি, নবুয়ত, দীন ইসলাম, এগুলো সেখানে এসে গেল। আল্লাহ নবী গারে হেরায় কখন ছিলেন এ সম্পর্কিত সর্বশেষ ফয়সালা হচ্ছে যখন আল্লাহ নবীর উপর ওহি নাযিল হয়, গারে হেরায় জিবরিল আসেন, সেটা ছিল শাহরু রমাদান, রমজানের মাস। সেই রমজানের মাসেই আল্লাহ নবীর কাছে জিবরিল আলাইহিস সালাম আসলেন গারে হেরায়। ফাজাউল মালাক
ফেরেশতা আসলেন সেখানে, ফাকালা ইকরা, এসে বললেন পড়ো। কালা মা নবী কারি, রসুল্লাহ বললেন আমি লেখাপড়া জানি না। কালা ফাখাজানি ফাখাত্তানি হাত্তা বালাগা মিন্নি আল জাহাদা, অতঃপর জিবরিল আমাকে চেপে ধরলেন এইভাবে। আর খুব কষ্টকর অবস্থায় মানে খুব জোরে চাপ দিলেন, এরপরে ছাড়লেন। দ্বিতীয়বার বললেন একরা, কুলতু মা নবী কারি, বুঝতেছেন তো এর তর্জমার দরকার নাই। ফাখাজানি ফাখাত্তানি আসানিসা সানিয়া হাত্তা বালাগা মিন্নি আল জাহাদা, সুম্মার সালানি, তৃতীয়বারে আবার বললেন একরা, ফাকুলতু মা নবী কারি, ফাখাজানি ফাখাত্তানি আসানিসাতা সুম্মার সালানি, তৃতীয়বারও তিনি আমাকে খুব চেপে ধরলেন, বুকে খুব চাপ দিলেন, আর এরপরে আমাকে ছেড়ে দিলেন। এই যে বুকের চাপ দেওয়া, এটা জোর করে এইভাবে আমরা কী করি, একজন আরেকজনের সাথে আসসালামু আলাইকুম, এরপরে হাত মিলানো মুসাফা, এরপরে যেটা করি এটাকে বলা হয় মহানাকা, গাড়ে গাড়ে মিলাই। তো পেট বড় যারা তাদের পেটের সাথেই মিলাতে হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল এই যে বুক মিলালেন, এই বুক মিলানোর মধ্যে একটি ইঙ্গিত রয়েছে, সেটি হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহি ধারণ করার মতো উপযুক্ততা তার মধ্যে সৃষ্টি হয়ে গেল এই চাপের কারণে। এবং এরপরে তৃতীয়বার, তৃতীয়বার যখন জিবরিল বললেন ফাকালা ইকরা, পড়ো, এবং এখানে আর শুধু ইকরা পড়েই শেষ না, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়েন তো আপনারা, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসান মিন আলাক, ইকরা রব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম। এই পাঁচ আয়াতটি ব্রিল পড়তে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তিনিও পড়তে পারলেন। দেখছেন জিবরিলের এই মহানাকার কি ফায়দা। আমরা যদি সহি নিয়তে ইমানের দাবিতে যদি মহানাকা করি, এর মধ্যে ফায়দা আছে। কিন্তু আমরা তো মহানাকা করি লোক দেখানোর জন্য, মহানাকা করে শেষ পিঠ ফিরাবার সময় তার জীবত আরম্ভ করে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন মা নবী কারি, আমি পড়তে জানি না, এর মধ্যে লিখতে জানি না, এটাও জানি। মা নবী কারির অর্থ হচ্ছে আমি লেখাপড়া জানি না, তিনি হচ্ছেন উম্মি, আর তাকে আল্লাহ পাঠিয়েছিলেন উম্মি সমাজের মধ্যে। এখন এই উম্মি কি করলেন, ইয়তিমে কেনা কর্দা করো আদুরুস খুতুব খানায় হাফতে মিল্লত মুসুস। ফার্সি যারা জানেন আলিম ওলামা তারা বুঝবেন, যে এতিম লেখাপড়া জানতেন না সেই এতিম কুতুবখানায় হাফতে মিল্লত মুসুস, আগর বিভিন্ন ধর্মের কিতাবগুলো সব ধুয়ে সাফ করে দিলেন, সবগুলো তার কিতাবের সামনে বেকার হয়ে গেল। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পড়লেন, এরপরে জিবরিল চলে গেলেন, আল্লাহর নবী খালে হেরাত থেকে বাড়িতে ফিরলেন। ফরাজা বিহা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারজুফু ফুয়াদুহু, আল্লাহর নবী ঘরে ফিরলেন আর তার বুক থরথর করে কাঁপছে। কেন কাঁপছে? এক কথা হতে পারে চাপের কারণে, দুই নম্বরে নুরানি জিসিমের সাথে যে টাচ হচ্ছে এর এফেক্ট হিসাবে, তিন নম্বর কথা হচ্ছে আল্লাহর নবী টের পেয়ে গেছেন, তার কাছে ওয়াহি আসার অর্থ হচ্ছে তার সময় থেকে কিয়ামত পর্যন্ত সকল মানুষের হেদায়তের ভারী জিম্মাদারি তার উপর এসে গেছে। ঘরে আসলেন ফাদাখালা আলা খাদিজা বিনতে খুয়াইলাদিন, হযরতে খাদিজা বিনতে খুয়াইলাদ তার প্রথম বিবি, তার কাছে আসলেন এবং খাদিজাকে যা ঘটনা ঘটেছে তার খবর দিলেন। যখন আল্লাহর নবীর ভয়টা কিছু দূর হয়ে গেছে তখন, এবং আল্লাহর নবী বললেন লাকাদ খাশিতু আলা নফসি, আমার তো প্রাণের উপর আশঙ্কা ছিল,
আমি মারা যাই নাকি দূর কোনো মারাত্মক অবস্থা আমার সৃষ্টি হয়ে যায়। এটা স্বাভাবিক, নতুন কোনো দায়িত্ব পেলে যারা ক্যান্ডিডেট তাদের জন্য এটা কিছু না, আর ক্যান্ডিডেট যারা না তারা নতুন দায়িত্ব পেলে কান্নাকাটি করে করে না। আমাদের দাওয়াতুল ইসলামে হতো দায়িত্ব কাউকে দিলে এই দায়িত্বের বোঝা যে কত বড়, এটার অনুভূতি আসলে চোখে পাচ্ছে। এবারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়বীতি দূর হল খাদিজাকে সকল খবর বললেন, আর শেষটাই বললেন আমার প্রাণের উপর আশঙ্কা আছে, লাকাদ খাশিতু আলা নাফসি। এখান থেকে শিক্ষা নেবেন স্বামী স্ত্রীওয়ালা যারা আছেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি তো ওয়াহী তার উপর নাজিল হয় নাই, জিব্রিল তার কাছে আসেন নাই, শুধু স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দিলেন তাকে। এই খবর শুনেই হযরতে খাদিজা কত বড় বিচক্ষণ মহিলা ছিলেন আপনি বুঝতে পারবেন। এই খবর শুনেই তিনি আল্লাহর নবীকে সান্ত্বনা দিচ্ছেন। এখানে শিক্ষণীয় বিষয়, আপনি দুনিয়ার সব ঝামেলা শেষ করে ঘরে গেলেন, পরিশানি আছে, চিন্তা ভাবনা, বিবি আপনার জন্য খানা খানা পানি তো রেডি করবেই, আপনার কপালে হাত দিয়ে ঘাম মুছে ফেলবে, কোনো অসুবিধা আছে কিনা এগুলো জিজ্ঞেস করবে, আপনার শরীরে একটা শীতল হাত বুলাবে, তাহলে স্বামীর জীবনটা সার্থক হয়ে যায়। আপনার আমার বিলাতের জীবনে কিংবা বাংলাদেশের জীবনে এমন স্বামী স্ত্রীর খবর আমরা সকলেই জানি। বাইরের থেকে আসতেন পীর সাহেব হাজার হাজার মরিদ করে লাখ লাখ টাকা নিয়ে, বাড়িতে এসে ঢুকছেন তো ওয়াইফ বলছে লুচ্চা আইসনি, লুচ্চা বুঝেন সিলেটি ভাষা, আমাদের সমাজের অবস্থা কেমন। আপনি তিক্ত বিরক্ত হয়ে বাইরে থেকে গেছেন,